কি ভাই দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি লাভ ইউ দা ভাই জিজু একটু বেশি করে লাইক দিলাম থ্যাংক ইউ দা ভাই আসিষ ব্লগBengali Asish হ্যালো হাই হ্যালো কেমন আছো বলো কিসনা আসিষ দেওরা ভাই কেমন আছো গরমে কিসনা বলছে আসিষ দা ভাই কেমন আছো গরমে বলো কিসনা জিজ্ঞাসা করছে আসিদা ভাই বলছে আমি ভালো আছি গো বেঙ্গলিদা ভাই বলছে আমি নতুন বন্ধু হতে চাই ঠিক আছে নতুন বন্ধু বানিয়ে তোমাদের পাশে কেমন গরম গরম পড়েছে আমাদের নেই বরফ বরফ পড়ছে বোন কেমন আছো গো কতদিন পরে দেখলাম হুম জাকির ভাই আসছো জাকির ভাই কেমন আছে বলো তোমার হাত কেমন আছে বলো আশিষ দা ভাই বলছে ভালো নেই গো গরমে কৃষ্ণা বন হ্যাঁ প্রচুর গরম পড়েছে কৃষ্ণা বোনকে ভালোবাসা দিচ্ছে আচ্ছা এটা হচ্ছে বেঙ্গলি আশিষ দা ভাই বলছে হাত ভাত দেখাচ্ছে হাত আচ্ছা বেঙ্গলি আশিষ ব্লগ তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো হম বন ভালো নেই রে বন ঘর করতে পারেনি

জাকির ভাই বলছে আর বলো না জিজু খাঁটি রক্ত পড়ছে গো হ্যাঁ কি করে কেটে ঘাস কাটতে বলছে হাসি দাদা ভাই তোমাকে আমি ভালোবাসা দিচ্ছি আচ্ছা বেঙ্গলি আসি বলছে বলছি আমাকে কি ব্লু দিতে পারবে তাহলে কি আমি বন্ধু করতে পারবো কেন পারব না নাসির ভাই বলছে অন অন মানে কেন কমেন্ট হবে না শুধু অনাই বলো কেমন আছে বলো আচ্ছা আসিদা ভাই বলছে দাদা ভাই তুমি আমাকে ভুলে গেল না গো ভুলিনি কাউ ভুলিনি কাজের চাপে ছিলাম প্রচুর এই আজকেই শুধু

জাকির ভাই আর জাকির ভাই বলো সবাই কে কি টিফিন করেছে বলো কৃষ্ণা বলছে বেঙ্গলি দাদা ভাইয়ের বাড়ি কোথায় বেঙ্গলি দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে কি বললো আরামবাগ আরামবাগ আচ্ছা জাকির ভাই বলছে পুরো আঙ্গুলের ডগাটা কেটে ফেলেছি জিজু ভালো করেছে ভালো করেছে বল সব তো আমি অন আছি নাসির ভাই বলছে আমি অন আছি নাসির ভাই বলো কেমন আছো গরমে কেমন আছো বলো আর বাড়িতে ফোন করেছিল বাড়িতে সবাই কেমন আছে বলো নাসির ভাই বলছে আমার কৃষ্ণ বোন আমার কান্না করছে হ্যাঁ তোমার কৃষ্ণ বোনের প্রচুর কষ্ট আমার কৃষ্ণ ভাই কোথায় রে কৃষ্ণ ভাই আসে নি এখনো আসবে যদি বোন জিজু তোমরা অনেক খারাপ হয়ে গেছো কেন 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 বলো কেন তুমি দেখছো আমরা কাজে যাচ্ছি তাহলে কি করে খারাপ হয়ে গেলাম যখন ফাঁক পাই তখন ফোন করি আচ্ছা আসি বলছে দাদা ভাই আমার শরীরটা ভালো নেই গো কাঁদছে কেন গো এখন যা গরম পড়েছে গরমে তো কারো শরীর ভালো নেই আমার চোখ মুখ দেখে তো বুঝতে আচ্ছা কৃষ্ণা বলছে দাদা ভাই ভিডিও বানায় বেঙ্গলি দাদা ভাইয়ের ভিডিও ভিডিও কিসে বানায় ফোনে ফোনেই বানায় আর হচ্ছে কি বলে বেঙ্গলি ভাইকে বলছি তুমি কৃষ্ণাকে বন্ধ করে নেবে জাকির ভাইকে বন্ধ করে নেবে নাসির ভাইকে বন্ধ করে নেবে কার হাত কাটা হয়ে গেছে এই যে আমাদের জাকির ভাইয়ের কার্তিক আমি কি আসবো কত দূরে দাঁড়িয়ে আছিস বল আনতে যাবো তাহলে বুঝতে পেরেছিস কত দূরে দাঁড়িয়ে আছিস বল তাহলে যাবো আনতে আর জাকির ভাই বলছে তোমাদের চোখ মুখ ঢুকে গিয়েছে গো হ্যাঁ দেখছো আবার বলছো তোমরা অনেক খারাপ হয়ে গেছো নাসি দাদা ভাই ভালোবাসা দিচ্ছি নিয়ে নাও হাসছে আসিদা ভাই বলছে আমার শরীরটা ভালো নেই কেন কেন ভালো নেই বলো কি হয়েছে বলো আর আশিতা ভাই বলো বাড়ির সবাই কেমন আছে আর হচ্ছে জাকির ভাইকে বলছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো বন্ধু করেছি আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ ভিডিওতে ঠিক আছে ব্যাক দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে লাইক কমেন্ট করে দিয়েছি ভিডিওতে ঠিক আছে দিয়ে দেবে বেশি দূরে নাই নেপালে আচ্ছা নেপালে

দাদা ভাই তোমার ঘরের সবাই ভালো দিদি সবাই ভালো আছে ছানা পোনা বলছে কাজের চাপে চাপ বলো হ্যাঁ কাজের প্রচুর চাপ আজকে শুধু কাজে যায়নি বলে তার জন্য আজকে লাইভটা চালু করেছি তাও আবার শ্বশুর বাড়িতে এসেছি এখনো ড্রেস চেঞ্জ করিনি বাড়ির সবাই ভালো আছে গো জিজু তোমাদের পাশে বৃষ্টি হয়েছে জাকির ভাই বলছে আমার পেটের ভিতরে পাথর হয়েছে গো দাদা চুমকির সংসার হাই কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বলো তুমি আমার লাইভে প্রথম এসেছ অসংখ্য অসংখ্য আমাদের লাইভে আসার জন্য আর প্লিজ একটা লাইক ডান করে দিও আর কেমন আছো বলো না না মেক করছ না জিজু আজ আমাদের কাছে বৃষ্টি হচ্ছে না প্রচুর গরম লেগেছে আচ্ছা তুমি কি বলছো আমি তোমার লাইভে প্রথম এলাম হ্যাঁ আমি ওইটাই তো বলছি তুমি আমাদের লাইভে প্রথম এলে আচ্ছা মাতৃভাষা বললাম যে ছেলে খেলাগুলো গুলো ভালো আছে আজি দা ভাই কে হ্যাঁ আজি ভাই কৃষ্ণা বোন তোমার জন্য আমার ঘর খালি আছে গো হ্যাঁ আশি দাদা ভাই বড় বিল্ডিং করে নিয়েছে কৃষ্ণা চলে যেও আচ্ছা বেঙ্গলি আশিস ব্লক বলছি কৃষ্ণাকে বন্ধ করেছি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ দিতে বলবে ঠিক আছে ফার্স্ট ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়েছি ঠিক আছে আমি বলে দিচ্ছি বলে দিয়েছি আর হচ্ছে তুমি সবাইকে বন্ধ করে নিতে পারো যে আমাদের আরটিকে দাদা ভাই এসেছে আর আরটিকে দাদা ভাই কেমন আছে বলো আরটিকে টিকে ভাইকে সবাইকে বন্ধ করে নিও হাই গাইজ কেমন আছো আছি দেখতে পাচ্ছ তো গরমের চুলগুলো পুরো সোজা হয়ে গেছে চোখগুলো ঢুকে গেছে দেখছো ওরা কি ভালো থাকতে হম আমরা তো ভালো তো নেই তোমরা কেমন আছো বলো তোমাদের ওপাশে কেমন বৃষ্টি হচ্ছে বলো আচ্ছা কার্তিক বলছে নেট ঘুরছে হ্যাঁ এখানে তো নেটের প্রবলেম প্রচুর আচ্ছা বেঙ্গলে আচ্ছা আচ্ছা জাকির ভাই বলছে আর টিকে ভাই হাত দেখাচ্ছে আর টিকে দাদা ভাই জাকির ভাই আচ্ছা কৃষ্ণা হাত দেখাচ্ছে আর টিকে দাদা ভাই ভালোবাসা দিচ্ছে জাকির ভাইকে আচ্ছা চুমকি চুমকি দি বলছে আমি কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ কলকাতা থেকে আমাদের বাড়ি হচ্ছে বালিচক বালিচক জানো তো ফড়গপুরের পাশাপাশি ওখানে আমাদের বাড়ি চুমকি চুমকিদি বলছে লাইক ডান থ্যাংক ইউ আচ্ছা ব্যাঙ্গলি বলছে ঠিক আছে আমার তাহলে ব্লু তুলে নাও হুম তুমি আর আর টিকে ভাই একে বন্ধু করতে পারো সবাইকে বন্ধু করে নিও তাহলে খুব ভালো হবে তোমার বন্ধু বেড়ে যাবে তোমাকেও টাইম দেবে আর টিকে দেওয়া ভাই প্রত্যেকদিনই এলবি করে তুমি কি এলবি করো তাহলে বলো আচ্ছা দিচ্ছে আচ্ছা চুমকি বলছে আমাকে সাপোর্ট করো চুমকি দি বলছে আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমাদের এখানে কাজের চাপের জন্য আমি কারো ভিডিওতে কমেন্টও করতে পারছি না আর হচ্ছে এই কাজ শেষ হয়েছে আমাদের এবার থেকে সবাইকেই সাপোর্ট দেব যার জন্য কাকু সাপোর্ট করতে পারছি না এই যে দা দাবাই আছে একেও সাপোর্ট করতে পারছি না আর্টিকে দা ভাই বলছে মোটামুটি ভালো আছি কেন মোটামুটি কেন এখন কোথায় আছো বলো বাড়িতে আছো না ডিউটিতে গেছো বলো আমার শরীরটা ভালো নেই হ্যাঁ ওটাই তো বলছি তোমাদের হচ্ছে এখন তো অপারেশন এসে গেছে করে ভালো হয়ে যাবে আচ্ছা আশিস ব্লক আছে আর ঠিক বলছে আমি এখন বেড়াতে এসেছি কোথায় বেড়াতে এসেছো বলো কাকিমা কৃষ্ণা কবে আসবে তোমার বাড়িতে কাকিমা বলে দাও আচ্ছা জাকি ভাই বলছে বোন কাকিমা কাকা কাকিমা কেমন আছে আর আমার প্রণামিতে বলবে কাকা কাকিমাকে হ্যাঁ আমি তো শ্বশুর বাড়িতে চলে এসছি এখন আজকে যাব না কালকে বাড়ি যাব।

আমাকে কেউ বন্ধু করবে হ্যাঁ আশিতা ভাই আশিস বেঙ্গলি আশিস ব্লককে বলছি তুমি আর দা ভাইকে বন্ধু করে নাও আশিতা ভাই তোমাকে সাপোর্ট দেবে কৃষ্ণা বোন হাঁকাচ্ছে দাদা চেস হুম চাষ কার্তিক ভালোবাসা দিচ্ছে আশিদা ভাই বলছে দিদির জন্য কি তরমুজ লিচু আপেল কলা থ্যাংক ইউ আচ্ছা আর দাদা বলছে ঘুরছে হ্যাঁ এখানে প্রচুর এটা ডিস্টার্ব হচ্ছে আমার ব্লুটা তুলে নাও আচ্ছা তুলে নিচ্ছি তোমার ব্লুটা কমেন্ট করো কৃষ্ণাবনের জন্য দিচ্ছে ফল ফলমূল দিচ্ছে দাদা ভাই আমার ব্লু তুলে নাও হ্যাঁ তুলে নিয়েছি আচ্ছা রোজ অফিসিয়াল ভালো আছে ভালো আছো মামা মামি হ্যাঁ ভালো আছি এই তো একটু আগে এলাম দশ মিনিট আগে এসে সাতটা বাজতে দশ মিনিট বাকি ছিল এসে এই তো লাইভটা চালু করেছি এখনও কারো সাথে কথা হয়নি আচ্ছা বেঙ্গলি আসিস চাচ্ছে ভাই বলছে দিদি টুকি ও হো তুমি তো বাড়ি গিয়েছো জাকি ভাই বলছে হ্যাঁ বেঙ্গলি আসিস আছে আশিতা ভাই বলছে কৃষ্ণা কৃষ্ণা কোথায় গেলে বলছি দাদা ভাই আমার বুলটা তুলে নাও হ্যাঁ আমি শুনতে পেয়েছি আমার নেটে ডিস্টার্ব করছিলো যার জন্য কমেন্টগুলো সব হচ্ছিল না আচ্ছা আর্টিকে দাদা ভাই আছে আর্টিকে দাদা ভাই বলো কী টিফিন করেছে বলো আর দি ভাই বলছে দাদা ভাই আমার আসতে দেরি হয়ে গেলো ও কোনো ব্যাপার নয় আসতে দেরি হয়েছে এসেছো এটাই অনেক কি খেয়েছো বলো দি ভাই আচ্ছা আর টিকে ভাই আছে বেঙ্গলি এসে আছে আর এস ফ্যামিলি লাইক ডান থ্যাংক ইউ যারা যারা এখনও লাইক ডান করে নাই প্লিজ একটা করে লাইক ডান করে দিও আর টিকে ভাই আছে হ্যাঁ গো জিজু হুম প্রচুর ডিস্টার্ব হচ্ছে পূর্ণিমা দা ভাই লাইক করে দিলাম থ্যাংক ইউ আর এস ফ্যামিলি আর এস ফ্যামিলি বলো তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এলবি দেখছো বলো তোমার কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো কেমন গরম পড়েছে বলো তোমাদের ও তো বন্ধু করলে আমাকে কমিউনিটিতে লেটার দিও তবে আমি বুঝতে পারবো হুম যারা যারা আর টিকে অফিসিয়াল বন্ধু করবে তোমরা আর অফিশিয়াল দাদাভাইয়ের অফিসিয়াল কমিউনিটিতে লেটার দিয়ে দিবে তাহলে আরটিকে টি তোমাদেরকে চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দেবে ঠিক আছে আর যারা বন্ধু করতে চাইছো বলবে আমি ব্লু দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা পূর্ণিমাজি ভাই বলছে আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ পূর্ণিমাদি ভাই মেয়ে উঠছে বাতাস দিচ্ছে মনে হচ্ছে বেশিক্ষণ করতে পারবো না আচ্ছা পূর্ণিমাদি ভাই টু কী আসে না জাকি ভাই বলছে পূর্ণিমাদি ভাই টু কী আসিদা ভাই বলছে আসিদা তুমি আমাকে বন্ধু করো আসিস দা মনে হয় বেরিয়ে গেছে আচ্ছা আর অফিশিয়াল অফিসে বলছে সবাইকে বলছি আমার রাত নটা থেকে লাইভ আছে সবার জন্য নিমন্ত্রণ রইল সবাই চলে যেও আর্টিকে অফিসিয়াল অফিসে আলদাদা ভাই এলবিতে রাত্রি নটার সময় থেকে করবে আচ্ছা কার্তিক দেখছে কাকে দেখছ বলো কাকে দেখবে বাড়িতে তো টাওয়ার নেই যার জন্য অন্ধকারে বসে আছি আর কৃষ্ণা হাত দেখাচ্ছে আর ভাই আছে কৃষ্ণা বলছে আর ধান চাষ করেছো কাকে বলছো জাকির ভাইকে কৃষ্ণা আরেকবার কমেন্ট করো পূর্ণিমাদি ভাই আছে পূর্ণিমাদি ভাই কি টিফিন করেছে বলো আর্টিকে ভাই কি টিফিন করেছে বলো পূর্ণিমাদি ভাই ভালোবাসা দিচ্ছে আশিস ব্লগ আছে আচ্ছা জল বিস্কুট খেয়েছি গো দাদা হ্যাঁ এখন তো প্রচুর জলেরই সমস্যা জল খেতেই হবে কিছু টিপিন করিনি আজ দেবাাই বলছে পূর্ণিমা দি কেমন আছো গো পূর্ণিমা দি ভাই কেমন আছো বলে দাও আচ্ছা আর টিকেট ভাই আছে এটা কি করে আর টিকেট দা ভাই আছে আচ্ছা আর দিকে দা ভাইকে ব্লু দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আমি ভালো আছি আশিস দা ভাই তুমি কেমন আছো বলে দাও আর এস ফ্যামিলি বলছে নদিয়া থেকে নদিয়া কল্যাণী থেকে আচ্ছা কৃষ্ণা বলছে পূর্ণিমাদি ভাই বাড়ির সবাই ভালো আছে গো গরমে কৃষ্ণা জিজ্ঞাসা করছে হ্যাঁ ভালো আছে পূর্ণিমাদি ভাই ভালো আছে আর টিকা দা ভাই আছে পূর্ণিমাদি ভাই বলছে দা ভাই তুমি তো আমাকে ভুলেই গেছো হুম আশিতা ভাই শরীরটা ভালো নেই বলছে পেটে পাথর পড়েছে পাথর জমা হয়ে গেছে ওই জন্য শরীরটা অসুস্থ তার জন্য কারো এলবিতে যেতে পারছে না আচ্ছা পূর্ণিমা পূর্ণিমাদিকে ভালোবাসা দিচ্ছে আসিদা ভাই আচ্ছা কার কমেন্টটা হাইট হয়ে গেছে আর ঠিকাদা ভাই দি ভাই বলছে ও কৃষ্ণা বলো তুমি কেমন আছো হে কৃষ্ণা বাড়িতে সবাই ভালো আছে আরটিকে দাদা ভাই আছে পরিমাদি ভাই বলছে কৃষ্ণা তোমার বাড়ির সবাই ভালো আছে তো দাদা ভাই আছে আমি কিন্তু বন্ধু করে নি আরটিকে ভাইকে বন্ধু করে নাও আটিকে দা ভাইকে বন্ধু করে নাও

তোমরা আমার এলবিতে প্রথম এসেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা হাত দেখাচ্ছে এস ফ্যামিলি ভালোবাসা দিচ্ছে পূর্ণিমা বলছে রশ্মি কি করছো রশ্মি বোন কি করছো বলে দাও আর টিকে ভাই তুমি আমাকে বন্ধু করে করবে না গো কেন কেন বন্ধু করবে না সত্যি আরিফ হুম কেন বন্ধ করবো না বলে দাও আর এস ফ্যামিলি আছে আশিদা ভাই বলছে পূর্ণিমা দিয়ে আমি ভালো নেই গো আমি তো ওটাই বললাম আমি তো মনে হয় বন্ধু করে নিয়েছি যদি না করে থাকি লেটার দিয়ে রাখো তো আমাকে আমি করে নেব ঠিক আছে আচ্ছা আমি তো কৃষ্ণা বলছে আশিদা ভাইকে বলা হচ্ছে যে ধান চাষ করেছো আচ্ছা আসিদা ভাই তোমাকে বলছে কিনা তুমি কি ধান চাষ করেছো কি হয়েছে দাদা ভাই পেটে পাথর জমা হয়ে গেছে ওটার জন্য শরীর খারাপ আছে দাদা ভাই ওটাই বলছে কার্তিক টুকে দিচ্ছে পরিমাদি ভাই আছে আর টিকে বেকার বলে দিলে গো আমার তো গ্যারে বেকার ব্লু দিলে গো আমার তো গ্যারেন্টি নেই কখন বেরিয়ে যাবো আমি এখন ব্যস্ত না হ্যাঁ কোনো ব্যাপার নাই তুমি বেরিয়ে যাও না আমি তোমার কমেন্ট ধরে তোমাকে ব্লু তুলে নেবো ঠিক আছে বড় বড়ো কমেন্টগুলো তো শো করতে পারবে না আর যদি কাউকে আর এস ফ্যামিলি বন্ধু করে নিতে পারো পরিমান দিবাই আছে আর এস ফ্যামিলি আছে আর এস ফ্যামিলি বলো কী টিফিন করেছো বলো আর দাদা বলছে আমি বাড়িতে নেই বাইরে ডিউটিতে ডিউটিতে আছি হ্যাঁ আমি ওটাই তো বলেছি যে এখন তুমি দক্ষিণ দিনাজপুরে আছো আর হচ্ছে বাড়ি কবে আসবে বলো পূর্ণিমা ভাই ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা হাত দেখাচ্ছে আর এস ফ্যামিলি আছে আচ্ছা মিঠু দি ভাই এসেছে মিঠু দি বলছে কেমন আছো বলো কেমন আছি ভালো আছি গরমে আর কেমন ভালো থাকবো বলো তুমি যেমন আছো গরমে সেরকম আমাদেরও সেই অবস্থা বাড়িতে টাওয়ার নেটওয়ার্কের প্রবলেম বলে বাইরে বসে আছি অন্ধকারে তোমাদেরকে দেখা দিতেও পারছি না আচ্ছা আর এস ফ্যামিলি আছে আর বলছে বুনু বেকার করলে গো আচ্ছা কোনো ব্যাপার না তুমি যখন বেরিয়ে যাবে আমি তোমার কমেন্ট টেনে তোমাকে তুলে নেবো ঠিক আছে হ্যাঁ গো আর ভাই আমি তোমাকে বন্ধু করে নিয়েছি অনেক দিন আগে আচ্ছা পূর্ণিমা দি ভাই বলছে আটকে দাও ভাই কেমন আছো মিটি দি বলছে লাইক ডান থ্যাঙ্ক ইউ মিটি ভাই বলো কেমন আছো তোমাদের বাড়ি সবাই কেমন আছো বলো গরমে কেমন আছো বলো কৃষ্ণা বোন হে গো আমি ধান চাষ করেছি আট বিঘে গো হুম আট বিঘে চাষ করেছে কৃষ্ণা যাবে ধান কাটতে কৃষ্ণাকে ডেকে নিও আর এস ফ্যামিলি আছে আর এস ফ্যামিলি কার পেটে পাথর পড়েছে গো দাদা কার পেটে আসিদা ভাইয়ের পেটে পাথর পড়েছে আর্জিদা ভাইকে বলছি যদি ওখানে অপারেশান না হয় তুমি চলে এসো বালিচকে ওখানে আমাদের গঙ্গা হোম আছে ওখানে স্বাস্থ্যসাথীর কার্ডে বিনা পয়সায় পেটের পাথর অপারেশন হয় কৃষ্ণা বলছে ভালো আছে আমার বাড়ির সবাই ছেলে মেয়ে সবাই ভালো আছে পূর্ণিমা দিদি ভাই মনে হো সাই মনোতো গুড ইভিনিং কেমন আছো বলো বাড়িতে আছো না কোথায় আছো বলো বাড়ির সবাই কেমন আছে আচ্ছা মিঠু ভাই বলছে এই যে বড় লোক শিব কেমন আছো বলো কেন আমি বড় লোক হলাম কবে থেকে বলো আমি তোমাদের থেকে আরো গরিব মিঠু ভাই আমি তোমাদের থেকে আরো গরিব আর এস ফ্যামিলি আছে পূর্ণিমাদি ভাই আছে কৃষ্ণ বলছে পূর্ণিমাদি ভাই আমার আমাদের ছেলেদের দেখো পয়লা বৈশাখে বাড়ি আনছি তারা হোস্টেলে থাকে তো তার জন্য বাড়ি আনছি তারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি কাজ করতে যাচ্ছি ধান কাটতে এখন আমার মিস্ত্রি বাড়ি চলে গেছে রাজমিস্ত্রিগুলো বাড়ি চলে গেছে যার জন্য এখন ধান কাটা কাজ করছে আজকে কেন অন্ধকার খুব আজকে আমাদের এখানে নেটওয়ার্কের ডিস্টার্ব তার জন্য বাইরে বসে আছি বাইরে হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি মিটিদি ভাই বলো তোমাদের ও ধান কাটা হয়ে গেল। আর এস ফ্যামিলি আছে আর এস ফ্যামিলি বলো কী টিফিন করেছে বলো কৃষ্ণা আছে আর এস ফ্যামিলি কেমন আছে গো তোমরা পূর্ণি ভাই বল আছে কৃষ্ণা বোন আমার পেটে পাথর গো হুম ওটাই তো বলছি রোশনি সবাই ভালো আছে রে ছেলেমেয়েরা রোশনি কোথায় গেলি রশ্মি বোন কোথায় গেলি আজকে কেন গলার হচ্ছে কেন কেন আসতে হচ্ছে শুনতে পাচ্ছ না এমনিতে রুদ্রে যা গরম এমনিতেই তো মানে বদনা চেঞ্জ হয়ে গেছে তার জন্য গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে মাম্পিদি ভাই এসে থ্যাংক ইউ মাম্পি দি ভাই দাদা ভাই থাকো হুম আছি নটা পর্যন্ত আছি আমি তোমাকে দেখে এলাম স্বপ্নাই দিবাই রেলওয়েতে এমন আছি আমি তোমাকে স্বপ্নাই দিবাই রেলওয়েতে দেখে এসেছি পূর্ণিমাদিভাই ভালোবাসা দিচ্ছে মাম্পিদি বলছে ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি ঠিক আছে কোথায় গিয়েছিলে আচ্ছা পিঙ্কি দি কেমন আছো গো পিঙ্কি দি এলবি করবে না পিঙ্কি দি কোথায় পিঙ্কিদি নয় মাম্পি দিয়ে আছে মাম্পি দিয়ে এসেছে কৃষ্ণা বলছে পাথরগুলো দিলে আমি ঘর করি টঞ্চি পাথর বালি কেন পেটে লাগছে হ্যাঁ তুমি পাথরগুলো কেন রেখেছো মাম্পি বোন কেমন আছো গো পূর্ণিমাদি ভাই লাল দেখাচ্ছে চিঠি দিচ্ছে পরিমাদি ভাই আছে রাজুদা ভাই কেমন আছে কোথায় আছে বলো রাজুদা ভাই কি বাড়ি এসেছে না এখনো আসেনি আচ্ছা রশ্মি বলছে রশ্মির মোবাইলে বন্ধ কেন আমার তরফ থেকে দিলছে সে অনেক অনেক ভালোবাসা সবাইকে মামপিদি ভাই হাত দেখাচ্ছে রশ্মি দেখছে আচ্ছা কৃষ্ণা আছে কৃষ্ণা বলছে মাম্পিদি বাড়ির সবাই ভালো আছে গো কৃষ্ণা জিজ্ঞাসা করছে মামপিদি ফ্রেশ হয়ে তারপরে কথা বলছে ঠিক আছে পূর্ণিমা দিদি ভাই আছে আশিস বলছে মাম্পি বোন ইউ কার্তিক আছে আশিস দা ভালোবাসা দিচ্ছে মাম্পি আচ্ছা পূর্ণিমা দিদি ভাই আছে কৃষ্ণা ভালোবাসা দিচ্ছে পূর্ণিমা দিদিভাই দেখছে যাবো গো দাদা ধান কাটতে মামপিদি বলছে অন আশি দা ভাই বলছে মাম্পি বোন আমি ভালো নেই গো কোথায় অপারেশান হবে আশিষা ভাই একটু ফোন করে জানাবে আমরা যেমন দেখতে যেতে পারি আপনাকে আশি দা ভাই বলবে কোথায় অপারেশান হবে কৃষ্ণা যাবে মিঠু কোথায় গেলে গো তোমার কোনো খবর পাচ্ছি না মিঠু তুমি কোথায় গেলে প্লিজ কমেন্ট করো কৃষ্ণা বোন এসো ধান কাটতে জিজু পাঁচ টাকায় পঞ্চাশটা ফুচকা দিচ্ছে আর এস ফ্যামিলি জিজু কেমন আছো দাদা আমি আচ্ছা কেমন আছো দাদা হম আমি ভালো আছি তোমরা কোথায় গিয়েছো তোমরা কাজে আছো না বাড়িতে এসেছো বলো আশিস কেন ভালো নেই আসিদা ভাইয়ের পেটেতে পাথর পড়ে গিয়েছে ওই জন্য ভালো নেই বলছে আচ্ছা সারি ভাই বলছে জাম্বু কেমন আছো সনু কে বলছে জাম্বু কেমন আছো কৃষ্ণা বলছে টমেটো দিয়ে তোমরা যদি ধান কাটা হয়েছে কৃষ্ণাকে ডেকে নেওয়া যাবে ধান কাটবে আরেস দাদা ভাইয়ের বাড়ি কোথায় কৃষ্ণা জিজ্ঞাসা করছে তোমার বাড়ি সবাই ভালো আছো মাম্পি বোন টুকি ভাই দিচ্ছে কৃষ্ণা হাসছে কৃষ্ণা বলছে আমরা আজ কাজে গিয়েছিলাম কাকিমা আচ্ছা আচ্ছা মুন্নি বৌদি মনি এসেছে বলছে কেমন আছো ভাই ভালো আছি গরমে তেমন একটা ভালো নেই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো বলো মাম্পিদি ভাই বলছে সারিফ ভাই হাত দেখাচ্ছে মনিদিভাই বলছে লাইক ডান থ্যাংক ইউ মামপিদি ভাই বলছে ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো দাদা কী ঠিক আছে বলো পূর্ণিমাদি ভাই আছে জাকির ভাই হাত দেখাচ্ছে মনিদি বৌদি বলছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ভাই ভালো তো লাগবেই একমাত্র দেওরের ভিডিও বলে কথা ভালো আবার লাগবে না এই কদিন আমি কাজের জন্য কারো ভিডিও দেখতে পাচ্ছি না প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না এখন ফ্রি হয়ে গেছি আজ থেকে এবার থেকে রেগুলার ভিডিওতে কমেন্ট পাবে আমি ঘরে আছি দাদা আচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে দিচ্ছে মুন্নি বৌদি আমি আর থাকতে পারলাম না গো দাদা ভাই ঠিক আছে কোনো ব্যাপার নেই এতক্ষণ টাইম দিয়েছো এটাই আমার কাছে অনেক তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আসি তুমি কি ওষুধ খেয়েছ খাচ্ছ না অপারেশান করবে বলো কৃষ্ণা হাসছে হাত দেখাচ্ছে কৃষ্ণা বলছে মিঠে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট দিচ্ছ না কী ব্যাপার সেপা তোমার তোমরা ভাইরাল হয়ে যাচ্ছ বলে তাই দিচ্ছ না কবে থেকে লাইভ করছো ভাই আজকেই লাইভ করছি আজকে থেকে লাইভ করছি তুমি কি আজকে লাইভ করবে মুনিদি মুনি বৌদি যাকে ভাই আছে যাব ধান কাটতে এসে আমাদের বাড়িতে দিলে সঙ্গে হয়ে চলে যাব আমার কাকিমা কাকু আমি হাসছে কার্তিক আছে মুন্নি বৌদি হাসছে কেন হাসচ বল হ্যালো কৃষ্ণা কৃষ্ণা এই দেখ কৃষ্ণা ভাই এসেছে মুন্নি বৌদি হাত মুনি বৌদি বলো তোমার বাড়ির সবাই কেমন আছো বলো আর হচ্ছে মেয়ে কেমন আছে দাদা ভাই কেমন আছে দাদা ফোন করেছিলে আচ্ছা আর্ষিতা ভাই বলছে অপারেশন করবো গো দাদা আচ্ছা কবে করবে পূর্ণিমা দি কেমন আছো দি ভাই যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো আচ্ছা রোশ নিবোন হাত দেখাচ্ছে কৃষ্ণা বলছে আজকে আমাদের ধান বাঁধা হয়েছিল আচ্ছা কৃষ্ণা ভাই কোথায় গেলে প্লিজ কমেন্ট করো মাম্প দিয়ে হাত দেখাচ্ছে ইঞ্জেকশানটা নিয়ে হাতে খুব ব্যথা করছে গো হ্যাঁ ইঞ্জেকশানটা হাতে নিয়েছ খুব ব্যথা করবে এখন এখন আড়াই দিন ব্যথা হবে তারপরে আস্তে আস্তে ভালো হয়ে যাবে কুড়ি তারিখ গো দাদা আচ্ছা হ্যাঁ গো করবো ভাই কখন করবে এলবি আচ্ছা ম্যামপিদি দিভাই থাকো রশিবোন থাকো তোমাদের সাথে কথা আছে আচ্ছা দাদা বৌদি কোথায় দাদা বৌদি কোথায় গেছে ঘুমিয়ে গেছে না কিনা না একটু শ্বশুর বাড়িতে গেছে আমি সেই সুকুমার অফিসিয়ালের বাড়িতে আছি মানে সমন্দির বাড়িতে তাদের বাইরেই আছি বাড়িতে টাওয়ার নেই বলে টাওয়ার নেই কৃষ্ণা ভাই বলছে হুম দেখছি কৃষ্ণা 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 ভাই চলে এসেছে আচ্ছা রশ্মি বোন হাসছে পূর্ণিমাদি ভাই আছে মুন্নি বৌদি বলছে তোমরা সবাই কেমন আছো আমাদেরকে যদি বলছো নাহলে আমরা সবাই এখন আপাতত ভালো আছি আশিতা ভাই বলছে দাদা ভাই কি যাব না কী বলছো বলো প্লিজ আর একবার কমেন্ট করো আজকে রাত্রে লাইভ করবো রাত আটটার সময় আচ্ছা আমি যদি আমাদের বাড়িতে আসো আচ্ছা মাম্পিদি বলছে আলু চপ মুড়ি খাবে কেন খাবো না দাও দাও মুন্নি বৌদি বলছে টাটা বাই বাই কেন গেলাম গো ভাই আচ্ছা ঠিক আছে তুমি লাইভ করবে ঠিক আছে লাইভ করো লাইভ করো পূর্ণিমাদি ভাই বলছে আমি আছি পূর্ণিমাদি ভাই কি রান্না করবে এখন আচ্ছা মামপিদি ভাই বলছে এসো হুম জাকির ভাই তোমার বাড়ির সামনে তুমি চলে যাও মামপিতির বাড়িতে আলু চপ মুড়ি যদি একটু ঠোকা লেগে যায় যাচ্ছে যদি একটু ঠোকা লেগে যাচ্ছে দিয়ে রক্ত বন্ধ হচ্ছে না গো হ্যাঁ ওর তো হবেই একটু সাবধানে থাকতে হবে মাম্পিদি আছে মাম্পিদি বলছে এসো কৃষ্ণা ভাই বলছে হুম আসবো তোমাদের বাড়িতে কৃষ্ণা 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 ভাই বলছে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসবে কৃষ্ণা শুনতে পাচ্ছিস যদি শুনতে পাচ্ছিস প্লিজ কমেন্ট কর আমি লাইভ করবো তাই ঠিক আছে বদিমণি চলে যাও লাইভ করো আচ্ছা কৃষ্ণা বলছে হ্যালো কৃষ্ণা তোমাকে কৃষ্ণা ভালোবাসা দিচ্ছে ভালোবাসাটা নিয়ে নাও হুম কৃষ্ণা ভাইকে ভালোবাসা দিচ্ছে পূর্ণিমদি ভাই আছে মুন্ডি ভাই বলছে গ্যালামগো ভাই ঠিক আছে মুন্ডি বদি চলে যেও

তোমাকে রান্নার কথা বললাম বলে কি রান্না করেছো তার জন্য কাঁদছো কার্তিক আছে কৃষ্ণা বলছে কৃষ্ণা ভাই তুমি কি কাজ করো কৃষ্ণা জিজ্ঞাসা করছে কৃষ্ণা হলো রাজমিস্ত্রির কাজ করে তারপর ধান কাটার কাজ করে এই কৃষ্ণ অনেক কিছু কাজ করে বা করতে চাই করতে যায়। হ্যাঁ আচ্ছা মামপিদি বলছে জাকির ভাই শারিফ ভাই তুমি ওষুধ নিয়েছো আমিও বলছি জাকির ভাই তুমি ওষুধ নিয়েছো ওষুধ খাচ্ছ কারণ ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে আমি মোবাইলটা ধরতে পূর্ণিমাদি ভাই আছে কৃষ্ণা দেখাচ্ছে কৃষ্ণা আসছে মাম্পি ভাই বলছে সারিফ ভাই লাল ওষুধ দাও হুম একটা লাল লোশন আছে ওই লোশনটা লাগাও দেখবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে

মাম্পি ভাই বলছে এসো কার্তিককে ডাকছে বলছে এসো পূর্ণিমা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা বলছে কে করবে রাত্রে একটার সময় মুন্নি বই দিয়ে এসেছিল আর জাকি ভাই বলছে একটা মলম লাগালাম গো মলমের থেকে একটা লাল ওষুধ আছে ওরা ঠিক নামটা বলতে পারছি না ওই লাল ওষুধটা খুব কাজ করে जब भाई बोलते कृष्णा किशना आमी किचु काज कोरी ना खाई दा यार घूँघरते गु, घुरे बड़ाई है खाई दा यार घुरे बड़ाई अतायरे ना रे ना गान कोरी कृष्णा बोलते हैं वो भाई आमी तेलगु কৃষ্ণা ভালো করে বল করতে পারছি না আমার আমার খুবই দুঃখ তো প্রচুর মনে কষ্ট হচ্ছে গো ভালো করে কমেন্ট কর কৃষ্ণা বুঝতে পারছি না মাম্পিতা ভাই বলছে দিদি কোথায় দিদি বাপের বাড়িতে গেছে একটু বাপের বাড়িতে গেছে একটু দেখা করতে আমরা তো এখন ড্রেসেই মানে চেঞ্জ করিনি এসেই লাইভ চালু করে দিয়েছি সমন্দিরে হাতে ব্যথা একটু ডাক্তার দেখাচ্ছিল দেখাচ্ছিলাম ওখানে আমাদের ওখানে আসতে তাই লেট হয়ে গেল এসে লাইভটা চালু করেছি বোন আছে শুনতে পাচ্ছিস কি শুনতে পাবো আমি কমেন্ট কর তাহলে তো আমি শুনতে পাবো রশ্মি বোন দেখছে টুকে দিচ্ছে আচ্ছা রশ্মি বোন আর মামপি দি ভাইকে বলছি তোমরা যে দুজনের মধ্যে যে একটা রাগ মুহূর্ত আছে ওটাকে এখানেই মানে দি ইন করে দাও কেননা এরকম করলে কি হবে তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তারাও তো আর থাকে না এলবিতে তারাও সে একে দোষ দিবে সে ভাববে যে এ খারাপ সেভাবে যে ও খারাপ তাই বলছি তোমরা এখানেই যেমন অনলাইনে লাইভে সবাই ভুল বোঝাবুঝি হয়েছ চলো দুজনেই মিটিয়ে নাও তাহলে খুব ভালো হবে কৃষ্ণা আছে জাকির ভাই বলছে ওষুধ নিয়ে এসেছি গো জিজু রাত্রে খাওয়া দাওয়া পরে ওষুধ আছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়ার পর ওষুধ খাও কৃষ্ণা ভাই কৃষ্ণার বাড়িতে আসলে এখন আমার ছেলেগুলো বাড়িতে ছিল দুটো তাদেরকেও দেখে নিয়ে যেতে তুমি যদি একটা কাজ খুঁজে দাও কৃষ্ণা ভাই তাহলে কিছু না ওই কাজ কাজেই করবে রান্নার কাজও করবে হুম কৃষ্ণা ভাই কৃষ্ণা তোমাকে কি বলছে শুনে নাও কৃষ্ণার প্রচুর কষ্ট গো প্রচুর কষ্ট কৃষ্ণা জানিস আচ্ছা কৃষ্ণা তো দুটো ছেলেকে কি বাড়িতে হোস্টেলে ছেড়ে চলে আসছিস না বাড়িতে আছে রশ্মি বোন মামপ্রি ভাই তোমরা প্লিজ কমেন্ট করো আমি চাই না ফ্রেন্ডের মধ্যে এরকম মানে ভুল বোঝাবো যেটা দিভাই ভাই হাত দেখাচ্ছে জাকির ভাই বলছে আমি একটু আসছি হাতটা পরিষ্কার করে আসছি অন রাখছি ঠিক আছে হাতটা পরিষ্কার করে নাও কৃষ্ণা বলছে জানো কৃষ্ণা ভাই কালকে সাপে কামড়ে বড়া সাপের মাথার মাথাতে বড়া সাপের মাথাতে মাথার সামনে পা দিয়েছিল জমিনে কাদা জমিনে ছিল এখানে ধান কাটতে গিয়েছিল ওটাই বলছে সোনার বাংলা হাই সোনার বাংলা কেমন আছো তুমি আমার এলবিতে প্রথম এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আর তুমি কোথা থেকে এলবিটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো তুমি কেমন আছো বলো আর প্লিজ একটা লাইক ডান করে দিও কৃষ্ণা ভাই বলছে কৃষ্ণা আমি সাত দিন পরে আসবো তোমাদের বাড়িতে হুম কৃষ্ণা আছে কৃষ্ণা বলছে আমি পাকা ঘরে কাজ করে আর বাড়িটা পাকা ঘরের কাজে যাই এটাই বলছে রশ্মি বোন দেখছে কৃষ্ণা আছে জাকির ভাই আছে ওনার আছে মাম্পিদি ভাই হাত দেখাচ্ছে কার্তিক ভালোবাসা দিচ্ছে রশ্মি বোন হাত দেখাচ্ছে দাদা বৌদি নমস্কার বৌদি নেই রে দাদা আছে ভাই বল স্টেজ ভাই বল কি টিফিন করলি বল আচ্ছা রশনি বোন ভালোবাসা দিচ্ছে রশ্মি বোন কি বললাম যে আর মানপ্রীতি ভাইকে বললাম প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নাও কারো মধ্যে কারো মানে ঝগড়াঝাঁটিটা এটা ভালো নয় তোমরা কমেন্ট করো আমি বলছি যে কৃষ্ণা আছে দাদা বৌদিমণি কি করছে মনি বাপের বাড়িতে গেছে বাপের বাড়িতে আমি সুকুমার অফিসিয়ালের বাড়িতে আছি আমরা এসেছি একটু আগে এসেই লাইফটা চালু করেছি এখন জামা প্যান্ট কিছু চেঞ্জ করা হয়নি আচ্ছা কৃষ্ণা ভাই বলছে মিষ্টি দাদা ভাই তোমার ছেলে মেয়ে ছেলে মেয়ে ভালো আছে ভাই বলছে কৃষ্ণা দিদি ভাই নমস্কার সঞ্জয় ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে মা বাবা সবাই ভালো আছে স্টেজ ভাই আছে দক্ষিণ দিনাজপুরে এখন আছে আচ্ছা কৃষ্ণা দিদি ভাই কেমন আছো কৃষ্ণা দিদি ভাই কেমন আছো বলে দাও স্টেজ ভাই জিজ্ঞাসা করছে আচ্ছা আর বলছে দাদা আমি সোনু নিগাম আচ্ছা এখানে কারেন্ট নেই আমি ছাদে বসে রয়েছি আচ্ছা আমার বাড়ির সবাই ভালো আছে কৃষ্ণা দিদি ভাই তানিয়া কমেন্ট করছে আচ্ছা আচ্ছা তানিয়া মা কোথায় ভাই হাত দেখাচ্ছে এত আস্তে আস্তে শোনা যাচ্ছে কেন দাদা এখন শুনতে পাচ্ছিস এখন শুনতে পাচ্ছিস ভাই জাকির ভাইয়া আছে হাত দেখাচ্ছে সঞ্জয় ভাই আমার বাড়িতে সবাই ভালো আছে হুম সবাই ভালো আছে কিন্তু গরমে সবাই অস্বস্ত অস্বস্তি বোধ করছে গরমটাতে একটু জল হলে ভালো হতো এখন ঠিক আছে দাদা হুম ফোনটা এখন আমি সামনে নিলাম তো কার্তিক টুকি টুকি দিচ্ছে কার্তিক কি টিফিন করেছিস বল আর সঞ্জয় ভাই কী টিফিন করেছিস বল একটু আগে এসেছিলো হচ্ছে আর অফিসিয়াল সেও বললো সেও কি আছে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে সে তানিয়া বলছে মা ঘুমোচ্ছে আচ্ছা গম কি করছো এস ভাই বলছে সোন কি করছো মামিতি ভাই হাত দেখাচ্ছে কৃষ্ণা ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা ভাই বলো কেমন আছো বলো মোবাইলের চার্জও নাই আচ্ছা এখনো কৃষ্ণা বলছে এখনো ছাড়তে যেতে পারিনি পয়সা জোগাড় করতে পারি না টিউশনের টাকা দিতে পারি না বলে সেভাবে শুধু নিয়ে চলে এসেছি কার্তিক ভালোবাসা কেন কেন রক্ত বন্ধ হচ্ছে না রক্ত তো বন্ধ হয়ে যাওয়ার কথা হ্যাঁ নাসির ভাই আছে আচ্ছা ঠিক আছে জাকির ভাই তুমি দরকার হলে আরেকবার ডাক্তার বাড়িতে চলে যাও বলো যে রক্ত বন্ধ হচ্ছে না নাসির ভাই আছে হাত দেখাচ্ছে কার্তিক বলছে ফুলকি কোথায় ফুলকি নাসির ভাই আছে কৃষ্ণ বলছে তোমরা সবাই চলে এসো কৃষ্ণার বাড়িতে ডিমের ঝোল ভাত খেয়ে যাবে আচ্ছা নাসি ভাই আই লাভ ইউ কার্তিক বলছে লাভ ইউটিএস মেশো হ্যালো সঞ্জয় দাদা আচ্ছা সন বলছে হ্যালো সঞ্জয় দাদা কৃষ্ণা বলছে কৃষ্ণা ভাই বলছে কৃষ্ণা আমি আসছি টেনশন করো না তুমি আচ্ছা সন্দিক বলছে কেমন আছে দাদা আই লাভ ইউ টু এসে ভাই কৃষ্ণা ট্রফি দিচ্ছে বলছে ফানি ভিডিও দিদি ভাই কেমন আছেন দিদি ভাই তো নেই দিদি ভাই বাপের বাড়তে গেছে আমি একটু ফাঁকে বাইরে লাইভ করছি বাড়িতে টাওয়ার নেই বলে টাওয়ার পাচ্ছে না বলে বলো দিদি ভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছো বলো হ্যাঁ আমার এলবিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা প্লিজ একটা লাইক ডান করে দিও নাসির ভাই হাত দেখাচ্ছে নাসির ভাই কী টিফিন করছে বলো দিদি ভাই বলছে ছবি দেখা যায় নাই ছবি দেখা যাচ্ছে না আমি অন্ধকারে বসে আছি বাড়িতেই লাইভ করব ভাবছিলাম তারপরে শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল আসতে বলেছিল তাই এসেছি কিন্তু এখানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা যার জন্য বাইরে বসে আছি অন্ধকারে আমি ভালো আছি রে আচ্ছা সোনি গঙ্গছে আমি ভালো আছি নাসির ভাই ভালো আছে ভিডিওতে লাইক কমেন্ট করবা কৃষ্ণা বলছে আচ্ছা রোজ অফিসিয়াল বলছে সঞ্জয় দা বাড়িতে সবাই কেমন আছে নাসির ভাই বলছে এস এস ডি আচ্ছা কৃষ্ণা ভাই বলছে আমি খাবো কৃষ্ণা ডিমের ঝোল আর ভাত হুম কৃষ্ণা কৃষ্ণা ভাই যে যেদিন আসবে সেদিন ডিমের ঝোল ভাত রান্না করে রাখিস কী জানি একটু ঠোকা লেগে গেল যে আবার রক্ত বেরোচ্ছে দেখো যদি না রক্ত বন্ধ হয় আবার ডাক্তারখানাতে যাও আরে আমার কৃষ্ণা মা

ছেলেগুলোকে তাহলে বাড়িতে রাখবো ছেলেগুলোকেও দেখে নেবে কৃষ্ণা ভাই নাসির ভাই আছে স্টেশ ভাই বলছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ জাস্টিস ভাই বলছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভাষা ভালোবাসা সঞ্জয় মামা কেমন আছো তানিয়া বলছে নাসির ভাই আছে কৃষ্ণা আছে জাকির ভাই বলছে টপ টপ করে পড়ে যাচ্ছে গো জিজু তাহলে তো খুবই খারাপ তাহলে তো শরীর দুর্বল হয়ে যাবে তুমি ডাক্তার বাড়িতে যাও লাইভ অন রাখতে হবে না আগে ডাক্তার দেখাও তারপরে লাইভ আমি তানিয়া নাসির ভাই আছে স্টির ভাই বলছে হে মামা আমি ভালো আছি তোমরা কেমন আছো নাসির ভাই আছে নাসির ভাই আছে কৃষ্ণা বলছে গরমে ভালো নাই রে কালকে সাপ কামড়ে দিত কাজে গিয়েছিলাম ধান কাটার কাজে আজকে গিয়েছিলাম আমি ধান কাটার কাজে নাসির ভাই আছে জাকির ভাই বলছে তানিয়া মামনি কেমন আছো কৃষ্ণা বলছে কালকে জেঠুর বাড়িতে কাজ হবে আমার আচ্ছা দেখে শুনে কৃষ্ণ দিদি ভাই আচ্ছা তানিয়া বলছে আমি ভালো আছে নাসির ভাই সালাম জাকির ভাই বলছেন নাসির ভাই সালাম সারিফ মামা তুমি কেমন আছো আমি ভালো নেই গো মামনি তোমার সারিফ মামার হাত কেটে গেছে ওই জন্য রক্ত পড়েছে টপ টপ করে তাই আর কি টিফিন করেছিস বল মাম্পিদি ভাই কথায় গেলে কার কৃষ্ণা বলছে বৃষ্টি হবে হবে সঞ্জয় ভাই হওয়ার টাইম হয়ে গেছে আচ্ছা কুইন রূপা হাই রূপা ভাই এসেছে হায় দিদি ভাই কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছো বলো আমার নেটের সমস্যার জন্য বাইরে বসে আছি অন্ধকারে কিছু মনে করো না আচ্ছা রোজ অফিসিয়াল বলছে সারি মামা একটা হাত বাঁচিয়ে রাখবে হুম হাত তো বাঁচিয়ে রাখতেই হবে না আচ্ছা রূপাদি ভাই বলছে লাইক ডান দাদা তার নম্বর লাইক ডান লাভ ইউ থ্যাংক ইউ দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে বলো হাতে চোট লাগলে রক্ত বেরোবে হ্যাঁ হাতে চোট লাগলে তো রক্ত বেরোবে কার্তিক আছে রূপাদি ভাই বলছে সারিফ সে খায় কেমন আছো ভালোবাসা দিচ্ছে রূপা বোন কেমন আছো গো আচ্ছা কৃষ্ণা বলছে কৃষ্ণা ভাই কৃষ্ণা জিজ্ঞাসা করছে তোমার বাড়ির সবাই ভালো আছে ছেলে মেয়ে কৃষ্ণা এখন বিয়েই করেনি আচ্ছা তানিয়া বলছে দেখে শুনে হাতটা চালাবে হুম ভালো আছি সারিফ দা কৃষ্ণা আছে হ্যাঁ গো মামনি দেখে শুনে হাত চালাবে ও সারিফ দা আর কনিকাদি কালকে দুপুর দেড়টাতে এলবি করবে এসো কেমন আজকে তো কালকে বলেছিলে করবে বলেছিল কিন্তু আজকে যখন আমাদের আমাদের এপাশের টাইম তোমাদের এপাশের টাইম আধ ঘন্টা লেট তুমি কালকে এগারোটায় করবে বলেছিলে আমি আজকে গিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে গিয়েছিলাম তখন দেখি তোমার লাইফ বন্ধ ভালো আছি দাদা বিকাশ নায়ক কী করছো বসে আছি টোটোর উপরে বাড়িতে এসেছি বিকাশ কেমন আছিস বল আর হাওড়ি মা কী করছে বোন কি করছে মা বাবা কী করছে ঠাকুর কি করছে সবাই কেমন আছে গরমে বলো দেখে বলছে আল্লাহ তোমাকে আরও ভালো রাখো কৃপাবন আজকে বড় ভিডিও দিয়েছি देखो सारी अच्छा जाबो अच्छा नसीब मामा आमी चलेर चौप नाश्ता कोई अच्छा ताई मामा जानो आमार ना रक्त तो नाम सुन माथा गुरे हैं अच्छा जाके बोल चें ठीक आचे देखो अच्छा रूपा जी बोल चें तो हमारे बाड़ी की बांग्लादेश को निका ना को हमारे बाड़ी इंडिया थे तो তোমাদের যদি সাড়ে দশটা হয় ওখানে টাইম হয় আমাদের এখানে এগারোটা বেজে যায় তোমাদের ওখানে যখন এগারোটা বাজে আমাদের এখানে তখন সাড়ে এগারোটা বাজে আধ ঘন্টা লেট আধ ঘন্টা মানে আগে আমাদের পাশে টাইম বিকাশ বলছে দিদি কোথায় দিদি তো গেছে মায়ের সাথে দেখা করতে আমি হচ্ছে সুকুমার অফিসিয়াল আছে তাদের বাড়িতে আছি বাইরে বসে আছি নেট নেট চলছে না বলে বাড়িতে তার জন্য বাইরে বসে আছি কার্তিক হাততালি দিচ্ছে কেন বিকাশ রে কী করছিস কেমন আছিস সবাই সারি মামা রক্তের নাম শুনেছি আমার মাথা ঘোরাচ্ছে হ্যাঁ অনেকেরই হয় এরকম রক্তের নাম শুনে মাথা ঘোরায় গা হাত ঝিমঝিম করে কৃষ্ণা আছে রূপাদি ভাই বলছে সারিফ দা আশা করছি ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে দেখে নেব আচ্ছা স্বপ্নাদি ভাই বলছে উপস্থিত হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দেখলাম তোমার লাইভ চালু করেছো তার জন্য আমি তোমাকে কমেন্ট করব একটা ভাবলাম যে লাইভ চালু করব কিন্তু কমেন্টটা লিখে তারপরে আবার কেটে দিলাম বলি না লাইভ চালু যখন করেছে আর বলবো না আসলেও আসবে না আসলে না আসবে কিছু না লাইভ যখন চালু করেছে সঙ্গে সঙ্গে কি আর কাটতে পারবে কেমন আছে বলো স্বপ্ন দিদি ভাই কখন এলে বাড়িতে ওটাই রান্না করে রাখবো আসলেই কৃষ্ণা বলছে আমার বাড়ির সবাই ভালো আছে কিন্তু আমার বিয়ে হয়নি হ্যাঁ ওটাই তো বলছি স্বপ্নাদি ভাই বলছে হাই হ্যালো কেমন আছো স্বপ্নাদি ভাই আমার তরফ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা মামনি তুমি দেখলে আগান হয়ে যেতে মনে হয় অজ্ঞান হয়ে যেতে মনে হয় হ্যাঁ স্বপ্নাদি ভাই বলছে ফেস দেখাও সবাই কেমন আছো ফেস দেখাবো তো কিন্তু বাড়িতে নেটওয়ার্কের প্রবলেম তার জন্য বাইরে বসে আছি আচ্ছা রূপা ভাই বলছে ইন্ডিয়া হইলে তো একই টাইম হওয়ার কথা তোমাদের ওখানে এখন আটটা কুড়ি বাজে না কি গো আটটা কুড়ি দেখছি আমাদের এখানে আটটা আঠারো আচ্ছা স্বপ্ন হাসছে কেন হাসছো বলো আচ্ছা ইন্ডিয়া কোন জায়গায় কণিকা দি ভাই আমি হচ্ছে শিব দাদা ভাই দি ভাই এখন মায়ের সাথে দেখা করতে গিয়েছে এখন সুখ দুঃখের গল্প হচ্ছে আর হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে খড়গপুর নাম শুনেছ খড়গপুর খড়গপুরের পাশাপাশি আমি ভালো নেই গো হ্যাঁ তুমি ডাক্তারের কাছে যাও না যে ডাক্তারকে দেখাও সারিফ দেওয়া ভালোবাসা দিচ্ছে রূপাদি আচ্ছা যা বলছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা কোথায় করিকাদি লাভ ইউ নন্দন মল্লিক হাই হ্যালো কেমন আছো বলো করছো বলো কাজ বাজ কেমন হচ্ছে হ্যাঁ সারি মামা আমি তো সত্যি অজ্ঞান হয়ে যেতাম হ্যাঁ কি হয়েছে সারিফ দা ভাই আমি একটু বাড়ির দিকে যাচ্ছি দেখি যদি ফেসটা দেখাতে পারি বাড়িতে তো টাওয়ার থাকে না সারিফ ভাই রাঙ্গুল কেটে গেছে चेहरा क्या देखते हो दिल में उतर का देखो ना। दिल में उतर का देखो मौसम पत्थर दिल भी बिगड़ जाएगा

কমেন্ট করবো না আমি তখন কটা আমার বাজে সাতটা পাঁচ তাই আর তোমার এল কমেন্ট করলাম না আর আমার তরফ থেকে ভালোবাসা বাসা ভালো আচ্ছা বাসা ভালো সারিফ ভাই সবাইকে বলছে আর আমার তরফ থেকে বাসা ভালো আচ্ছা তানিয়া দেখছো বাড়িতে ঢুকতেই নেটের সমস্যা হচ্ছে আচ্ছা স্বপ্নাদি ভাই বলছে কারণ নয় এলবি করবো বলে আচ্ছা তার জন্য কুড়ি মিনিট এসেছিলে এরকম অল্প অল্প করে করে কিছু লাভ নেই করবে তো এক ঘন্টা দেড় ঘন্টা করো দু ঘন্টা কৃষ্ণা বলছে কৃষ্ণা ভাইকে ছেলেগুলো কি রাখবো নাকি জিজ্ঞাসা করছি না হলে ছেড়ে দিয়ে আসবো দাদা লাইক করে দিলাম থ্যাংক ইউ কী টিফিন করেছিস বল ভাই তো টাইপ কই হ্যাঁ আমি মনে ভাবলাম কে এসেছিলো আমার লাইভ একজন কে যে সে টাইম দিয়েছিলো এগারোটায় কিন্তু যখন আমি গেলাম দেখি লাইভ গেট হবে না হবে না বাড়িতে হবে না লাইভ

তাই নাকি মামনি আমি সবসময় সবার সবার সাথে সবার মাঝে স্বপ্ন দেখলেই দেখতে পাবে স্বপ্ন দিদি ভাইকে স্বপ্নেও থাকে জেগে থাকলেও থাকে স্বপ্ন দিদি ভাই সবার সাথে সবার পাশে সবার মাঝে আচ্ছা তানিয়া কাঁদছে কেন আচ্ছা বিকাশ বলছে ঠাকুমা ফোন করতে বলেছে লাইভ কখন শেষ হবে তারপর ফোন করব ঠিক আছে নটার সময় নটা পাঁচ সাত মিনিটে কেটে দেব তখন কল করবো ঠিক আছে অন আছি দাদা ঠিক আছে বলো বাড়ির সবাই কেমন আছে বলো কেমন গরম পড়েছে বলো আচ্ছা কৃষ্ণা বলছে রাখো কৃষ্ণা কার কি হয়েছে ওই যে জাকির ভাই সারিফ শেখ জাকির ভাইয়ের আগে ঘাস কাটতে গিয়েছিল পুরো আঙ্গুলটা কেটে দিয়েছে উপরে জটটা তাই রক্ত পড়েছে আচ্ছা রূপাদি বলছে ভালো মন্দ দি ভাই কেমন আছো সারফি দাদা কী হয়েছে বলো সারিফ দাদা ভাই এই তো বললাম ঘাস কাটতে গিয়েছিল ঘাস কাটতে কাটতে আঙুলের জট কেটে ফেলেছে ওষুধ নিয়ে এসছে ডাক্তার দেখিয়ে আসছে একটু ফোনে টাচ করতে গিয়েছিল ঠোকা লেগে আবার প্রচুর রক্ত পড়ছে ওর জন্য বলছি যে তুমি লাইভ দেখতে হবে না তুমি যাও ডাক্তারখানাতে গিয়ে আবার ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নাও এস্টেশ ভাই আছে স্বপ্ন দিদি ভাই বলছে দিদি ভাই কোথায় দিদি ভাই মায়ের সাথে দেখা করতে গেছে আমি এই যে এক আমার যে বড়ো মাসি সাউডি আছে শাশুড়ি মা তার যে ছেলে মেয়ে ছেলে তাদের বাড়িতে আছি কী করে আঙ্গুল কাটল গো ওই তো বললাম শুনেছ আচ্ছা কেমন আছে ভালো আছে সবাই আমরা বিকাশ বলছে বাড়ি সবাই ভালো আছে তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি আচ্ছা জাকির ভাই বলছে আমার হাত কেটে গিয়েছে হুম হাত কেটে গিয়েছে জাকির ভাইয়ের তার জন্য স্টেশ ভাই কান্না করছে বলছে ডাক্তারের কাছে যাও আমি একটু পরে এসে বাইরে যাব অন আছে ঠিক আছে ঠিক আছে কার্তিক কার্তিক টিফিন করে নে আমি ভালো আছি রূপা দিক ভাই স্যানিটাইজার মানে ই দিচ্ছে লোসন দিচ্ছে কি করে কাটলো সারিফ ওই তো বললাম ঘাস কাটতে গিয়েছিল গিয়ে আঙ্গুল কেটে নিয়েছে আচ্ছা সপনাদিভাই ভাই বলছে একদম হুম সপনাদিভাই সবার পাশে থাকে স্টেজ ভাই আছে কৃষ্ণা আছে বসতে করবে সপনাদি ভাই রূপাদি ভাইকে বন্ধু করে নাও তোমাকে বলু দেওয়া আছে রূপাদি ভাই তোমাকে টাইম দেবে স্টেজ ভাই কী পাঠাচ্ছ দুধ পাঠাচ্ছ কমেন্ট করে বলতে পারতেন দাদা ভাই না না কমেন্ট করে বলবো না কেন কখন লাইভটা চালু করেছো আমি তো জানি না তার জন্য আমি যখন বাড়ি থেকে এসে যখন এখানে লাইভ চালু করব দেখলাম তো নোটিফিকেশানটা এসেছে তার জন্য আমি আর কমেন্ট করলাম না আমি বলি যতক্ষণ থাকবে থাকুক তারপরে আসবে নিশ্চয়ই আসলেও আসবে না আসলে না আসবে কিছু মনে করতাম না কেননা তুমি এর বিটি চালু করেছো এস্টেশ ভাই আছে রূপাধি ভাই বলছো ও সাবধানে থেকো সারিফ দা হ্যাঁ ধন্যবাদ বোন ভাই বলছে ধন্যবাদ বোন স্টেজ ভাই আছে রূপাদি বলছে অন আছি রূপাদি বলো কী রান্না করবে এখন করব ব্যাগ দিতে হবে নিশ্চয় ব্যাগ দিয়ে দেবে রূপাদি ভাই খুব ভালো মানুষ তুমি বন্ধু করে নাও তোমাকে ব্যাগ দিয়ে দেবে স্টেজ বলছে আমি মুড়ি খেয়েছি দাদা স্বপ্ন কান্না করছে তুমি কি টিফিন করেছো আমি কিছু টিপিং করিনি একেবারেই খেয়ে নেবো এসেই লাইভ চালু করে দিয়েছি কারোর সাথে এখনও কথাই বলা হয়নি কে কেমন আছে রূপাদি ভাই আছে ভাই যে পূর্ণিমা দিয়ে এসেছিল হ্যাঁ এসেছিলো পূর্ণিমা দিয়ে থেকে আবার চলে গিয়েছে স্টেশ ভাই আছে হাতুড়ে নিয়ে আসছে কেন কৃষ্ণা বলছে সঞ্জয় ভাই তুমি কি ভিডিও ছাড়ো সঞ্জয় ভাই বলছে নো নো রূপাদি ভাই আছে ভালোবাসা দিচ্ছে মাঝে মধ্যে সঞ্জয় বলছে মাঝে মধ্যে রূপাধী ভাই আছে ভালো মিদি ভাই বলছে আর মাম্পিদি এসেছিল হ্যাঁ এসেছিল আমি তো দেখেছিলাম তোমার রেলবিতে দি ছিল পূর্ণিমা ভাই ছিল জাকির ভাইও ছিল জাকির ভাই না বাকাত ভাই ছিল আচ্ছা রূপাদি ভাই আছে এস বলছে হাওয়াই জাওয়াজ নিয়ে যাচ্ছি রূপাদি ভালোবাসা দিচ্ছে সবাইকে কার্তিক দেখাচ্ছে কৃষ্ণা বলছে স্বপ্নাদি ভাই বাড়ির সবাই ভালো আছে কৃষ্ণা জিজ্ঞাসা করছে স্বপ্ন দিদি ভাই আচ্ছা রূপাদি ভাই আছে স্বপ্না বোন তুমি কি রাগ করেছো আমার উপর কেন রাগ করবে স্বপ্নাদি রাগ করতেই জানে না স্বপ্নাদি ভাই শুধু দাদা ভাইকেই রাগ দেখায় দাদা ভাইকে রাগ দেখালো কিচ্ছু যায় আসে না দাদা ভাই মাইন্ড করে না তার জন্য স্বপ্নাদি ভাই রাগ নেই স্বপ্নাদি ভাই আগে ছিল হয়তো খরিদ সাপ এখন হয়ে গেছে ধোঁড়া সাপ এখন রাগে না রাগলেও ফোঁস করে না

কৃষ্ণা ভাই কৃষ্ণা তোমাকে বলছে ভালো থাকো শুধু থাকো তুমি কবে আসবে তবে দেখা হবে আমি এখন রাখলাম আমাকে ঘুম পেয়েছে কাজে যাবো কালকে আবার ঠিক আছে মনে হচ্ছে বলছে ভালো মন্দ দি ভাই থ্যাংক লাভ ইউকে ঘুরছে কার ঘুরছে আমার তোমার

জাকির ভাই তুমি জাকির ভাইকে ক্ষমা করে দাও যদি অজান্তে যদি কিছু বলে থাকে আমি বলছি তুমি ক্ষমা করে দিও বলছে কালকে আমি দুপুরে সাড়ে দেড়টাতে এই করবো আসছি সবাই সবাই আও সবাই যাবে জাকির ভাই আছে ভালো মানুষ সবাই বলছে কেন দাদা ভাই তুমি কোনো ভুল নি পারি বলছে আমার নিমন্তন্ন আছে দাদা বাপের বাড়িতে আচ্ছা সব সময় আসতে হবে এমন কোনো কথা না হ্যাঁ সবাই সবাই কাজ থাকতেই পারে সবাই নিজের পার্সোনাল কাজ থাকতে পারে বাড়িতে কাজ থাকতে পারে আমি সে আসলো না বলে আমি আগ্রহ এটা কোনো দিন করতে নেই আচ্ছা রূপাদি ভাই হাত দেখাচ্ছে আবার রেগে যাচ্ছে কেন আমি কালকে কতকগুলো কমেন্ট করলাম বোন তুমি উত্তর দিলে না ওই জন্য বল বললাম কিছু মনে করো না প্লিস রূপাদি আছে স্বপ্না দিদি ভাই আছে রূপাদি আছে আর ডিগার রশনি বোন আছে ভালো মন্দ দিদি ভাই এর নামে কি স্বপ্ন না কি গো দাদা হ্যাঁ ভালো মন্দ দিদি ভাইয়ের নাম হচ্ছে স্বপ্না দিলবালে সপ্নি ভাই সবার সাথে সবার পাশে সবার মাঝে সব সময় সাপোর্ট দেয় আচ্ছা দেখছে কে দেখছ বলো তানিয়া নাসন নিগম আচ্ছা রশ্িবন হাসছে ভালো মনে দিদি ভাই হাত দেখাচ্ছে ও আমি আছি আমাকে বন্ধু করো সবাই স্টেশ ভাই সবাই বলতে কেউ তো নেই সেরকম সবাই তো বন্ধু আছে তোমার স্টেজ ভাই আছে ঠিক আছে সপাদি ভাই বলছে ঠিক আছে কান্না করছে ঘুমোচ্ছে সপনাদি ভাই স্টেশ ভাই আচ্ছা চরপাদি ভাই আছে জাকির ভাই বলছে ঠিক আছে জিজু আমার হাতের অবস্থা ভালো না আমি ডাক্তারের কাছে যাচ্ছি কারণ রক্ত বন্ধ হচ্ছে না ঠিক আছে ভাই আমি তোমাকে অনেকক্ষণ থেকেই বলছি তুমি যাও রক্ত না বন্ধ হলে শরীরে আবার প্রবলেম হবে শরীরে আবার দুর্বল হয়ে যাবে তখন দেখবে মাথা ঘোরাবে আমাদের এক ফোঁটা রক্ত এখন অপচয় করা উচিত নয় তার জন্য নেতাজি বলেছিল তোমার না আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ডক্টরের কাছে যাও সারিফ দা হ্যাঁ স্টেজ ভাই ভালোবাসা দিচ্ছে दी भाई आ ममपीदी आर एस मामपीदी कथा गए गो तुम्हें क्या छे स्टेज भाई आचुर ब्ली हे प्रचुर ब्लीडिंग हे प्रचुर ब्लीडिंग हो जाओ जे ओषुद नाओ वोने गले देखे रक्त बंद हो जाए सपनादी भाई बोलते तेरी मेरी तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी নেট পঞ্চাশ হয়ে গেছে আচ্ছা পঞ্চাশ হয়ে গেছে সবাইকে হাই সবাইকে বাই সবাইকে হাই বলছে স্বপ্ন দিদি ভাই স্টেশ ভাই আছে স্বপ্ন দিদি ভাই বলছে নেট বাঁচাও নেট বাঁচাও আর হচ্ছে নেট বাঁচাও এটা কি আছে না বেশ কথা আছে নেট বাঁচাও ঘুম জাগাও রূপাধি বলছে সারপিদা পরিবারের একটা পাতাবাহারের একটা কাছে আছে একটা ব্যথায় লাগিয়ে দিলে ব্লাড বন্ধ হয়ে যায় পাতাবাহার মানে যেটাকে আমরা বলি লতা পাতা তাই তো বনে হয় দেখবে লতা পাতার গাছ ওই গাছগুলোর পাতা একটু দোলে রসটা লাগিয়ে দেবে একটু জ্বালা জ্বালা করবে তারপরে ওই পাতাটা নরম হয়ে যাবে ওই পাতাটা দিয়ে চেপে একটু বেঁধে দেবে দেখবে ব্যথাও সকালবেলা থাকবে কমে যাবে দাদা কথায় দাদা দাদা এখন বাইরে বসে আছে মামপিদি ভাই হাত দেখাচ্ছে রূপাদি আছে মামপিদি আছে মামপিদি আছে মামপিদি কি টিফিন করলে বলো টিফিন করে নিয়েছো রান্না করছো মামপিদি ভাই আছে মাম্পি বোন কেমন আছো রূপাদি বলছে মাম্পি বোন কেমন আছো আচ্ছা আরো সব আর বলছে মামা আমি তানিয়া বলছি সবজি কাটছি আচ্ছা ঠিক আছে কি রূপাবন কিছু বুঝতে পারলাম না আরে ওই যে লতা পাতার গাছ আছে না লতা পাতার গাছ ওই লতা পাতার গাছ গাছের একটা কি দুটো পাতা ছিঁড়ে নাও তারপরে ওটাকে একটু খৈনির মতো দোলে নাও দেখবে

একা একা খেয়েছো ডাকনি সবাইকে আবার দেখাচ্ছ পেট ব্যথা করবে না আর স্বপ্নাদি ভাই বলো তুমি যে কাজটাতে গিয়েছিলে সে কাজে মাম্পিদি ভাই হাত দেখাচ্ছে রূপাদি ভাই বলছে ওই মামপিদি কি হলো আমার ঠ্যাং ব্যথা করছে আচ্ছা পেট ব্যথা ঠ্যাং ব্যথা আর একজন হাত ব্যথা एस टी एस भाई बोलते नेट बचाओ घूम हटाओ हाँ दी भाई अच्छा रूपाधि बोलिए नेट बचाओ और मोबाइल के स्धीनता दाओ है नेट बचाओ नेट रख ले तो मोबाइल स्वाधीनता कथाई पा जो चलते এই ছেলে হাত দেখাচ্ছে সোনালী ভাই কাঁদছে আচ্ছা ভালো মন্দ সোনালী ভাই আছে স্টেজ ভাই আছে মামা রান্না করছে আমি কি রান্না করছিস বল কি সবজি রান্না করছিস বল সোনালী ভাই আছে স্টেজ ভাই আছে মামা খাবে তো আসো দাঁত ব্যথা করছে আচ্ছা দাঁত ব্যথা করছে তো কি করবে আজকে খেতে হবে না কালকে খাবে ওই মাম্পিদি এলবি করবে বলো হ্যাঁ মাম্পিদি ভাই এলবি করবে সাড়ে নটায় মামা তোমার জন্য ভালোবাসা থ্যাংক ইউ চাতানিয়া দেখছে রূপা আপু করবো সাড়ে নটায় দাঁত ব্যথা ব্যাং দাঁত ব্যথা করছে ওই যে দাঁতগুলো ভালোই আছে দেখতে পাচ্ছি যদি একটা ফগলা থাকতো তাহলে ভাবতাম যে দাঁত ব্যথা করছে আচ্ছা তা নিয়ে আছে দাদা ডিনার কখন করবে ডিনার ডিনার করব কেটে দেড় ঘন্টা হলো আর আধ ঘন্টা থাকবো তারপরে বেরিয়ে যাব রশ্মি বোন আছে ভালো মনে দিদি আছে কমেন্টের ঝড় তুলেছে হুম আমার জীবনে এরবিতে আসা শেষ অনেক কষ্ট বললাম এই কথাটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর নিজের যত্ন নিয়ে টাটা ঘুরবাই এমন বলো না এমন বলতে নেই জাকির ভাই তুমি কষ্ট পাচ্ছ আমাদেরকেও কষ্ট দিয়ে যাচ্ছ এটা তো ভালো না তুমি ঘাস কাটতে গিয়েছো তুমি কষ্ট হাত কেটে কষ্ট পাচ্ছ আমাদেরকেও কষ্ট দিয়ে যাচ্ছ বলছে এটাই আমাদের এটা আমার জীবনের জিনিস এলবিতে আসার শেষ অনেক কষ্টে বললাম এই কথাটা টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের যত্ন নিও টাটা গুড এটা বলতে নেই ভাই রশনি বোনা আছে তুমি কমেন্ট করে বলে যেও আর বলবো না আসবো মাম্পি বোন ঠিক আছে মাম্পি বোন এলবিতে আসো আচ্ছা সারিফ ভাই কেমন কেন বলছো হ্যাঁ ওটাই তো বলছি কেন বলছো এরকম কথা মাম্পি বোন কালকে দুপুর দেড়টায় এলবি করবে এসো ঠিক আছে ওকে আপু ওকে কে আপু কালকে করবো দেড়টায় কালকে করবো দেড়টায় কালকে রূপাধি ভাই এলবি করবে তুমিও করবে বলছো একসাথে কী করে হবে স্টেজ ভাই ভালোবাসা দিচ্ছে রূপাদি ভাই বলছে আমি অন আছি মাঝে মাঝে হাত তুলবো ঠিক আছে সারিফ ভাই সারিফ ভাই বলো আর বলবে না স্টেজ ভাই ভালোবাসা দিচ্ছে দেখছে স্বপ্নাদি ভাই বলছে হাত ভালো হোক আর তারপর এলবিতে আসো সারিফ দা হুম কেন মাইকে কমেন্ট করলেই হবে এক হাতে টাচ করলেই হবে রূপাদি ভাই দেখছে এস্টেশ ভাই আছে সপ্নদি ভাই আছে মহাপি বলছে দাদা ভাই টাটা কেন নটা বেজে গেল ঠিক আছে টাটা আমি একটু পরে আসবো কারণ একটু ডিনার করব তারপর এলবিতে যাব ঠিক আছে তারপর ফোনে চার্জও নেই স্বপ্নাদি ভাই আছে রূপাদি ভাই আছে স্টেজ ভাই আছে 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 সবাই সবাই আছে আচ্ছা স্টেজ ভাই বলছে ঝলো মলো শাড়ি আমার ঝলো মলো কাকে বলছিস আমি বেরিয়ে তাই দাদা ভাই বেরিয়ে কেন তুমি কি ভাত বসাবে ঠিক আছে ভাত বসাবে তো কী হয়েছে অন রেখে ভাত বসাও কমেন্ট করো না করো চার্জ নেই চার্জ পেছনে চার্জার গুঁজে দাও ভাত খাবো আচ্ছা ঠিক আছে সবাই যদি পালিয়ে যাও তাহলে আমিও এলবি কেটে দেবো টাটা সবাইকে গুড নাইট সপানিদি ভাই বলছে ইস্টেশ ভাই আছে রোশনি বোনা আছে রূপা রূপাদি ভাই আছে রোশনি বোনা আছে আজকে আর এরবি করব না তাহলে থেকে যাও থেকে যাও তাহলে আমি থাকব তারপর তোমাকে কি বললাম তোমার যে কাজটাতে গিয়েছিল কাজটা কি সাকসেসফুল হলো স্বপ্ন দিদি ভাই আচ্ছা স্টেশ ভাই বলছে গুড মর্নিং এখন রাত্রি বারোটা পের হয়নি তাই গুড মর্নিং এখন থেকে স্টেজ ভাই হাসছে রূপাদি ভাই ভালোবাসা দিচ্ছে তানিয়া দুধ দিচ্ছে ভালো দিচ্ছে শরীরটা ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে কমেন্ট করতে হবে না তাহলে ভাত রান্না করে নাও আচ্ছা রূপাদি ভাই বলছে ভালো মন্দ দিই কালকে এসো এল বি দুপুর দেড়টাতে স্টেজ ভাই আছে স্টেজ ভাই আছে যারা যারা এখনো টপে বসে আছো প্লিজ তোমরা হাত দেখাও কথা কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো একার পক্ষে একা হয়ে গেছে আমার স্টেশ ভাই হ্যাঁ দাদা ভাই কথা বলে আসলাম ফোন করবে আমাকে আচ্ছা আর হচ্ছে ব্যাংকে থেকে কখন বাড়ি এলে বলো আর কেমন আজকে গরম পড়েছে বলো পাশে আমাদের পাশে তো আজকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কালকে দেখাচ্ছে আংশিক মেঘলা থাকবে আকাশ

সপানিদি ভাই বলছে আজকে আমার খুব পরিশ্রম হয়েছে আচ্ছা ঠিক আছে সপন ভাই থাকতে হবে না বেরিয়ে যাও গিয়ে বান্না করো বাবা দাদা ভাই আসবে খেতে শরীর ভালো লাগছে না এখন তাড়াতাড়ি রান্নাবান্না করে শুয়ে পড়ো সবাইকে বলছি কালকে আবার সন্ধে সাতটায় লাইভে আসবো সবাই প্লিজ এসো গল্প করব আর হচ্ছে এখন প্রত্যেক দিনই এখন এলভি করছি সন্ধে সাতটা থেকে আধা ঘন্টা পর বাড়িতে এসেছিলাম আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের খেয়াল রেখো সবাই খাওয়া দাওয়া করে নাও আমাকেও ভালো লাগছে না আমাকেও ঘুম পাচ্ছে আজকের মতো এখানে বিশেষ করলাম টাটা গুড নাইট বাই বাই এতক্ষণ সবাই कि भाई टट्टा बुधने की तो भाई बोला था कि किसको क्या किया जाने दो शेयर जाने दो तो भाई तो सात साल परो पालना नहीं दिया है सात साल परो पालना सात साल नेहरू हस्ती ने कहा कि सात साल परो कमेंट करते इमोजी पाठिया दाओ फर्स्ट कमेंट करो হ্যাঁ দু চোখ দিয়ে ঘুম জড়িয়ে আসছে টাটা গুড নাইট